গত 17 ফেব্রুয়ারি উদয়পুরে মুখ্যমন্ত্রী সভার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিক সমীর সাহা। সংবাদ সংগ্রহ করতে গেলে গোমতী জেলা জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ চিত্র সাংবাদিকের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন, এমনকি চিত্র সাংবাদিক সমীর সাহাকে আছাড় মারবেন বলে হুমকি দেন। এমনকি একটি সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন গোমতী জেলার জেলা শাসক। তাতে রাজ্যব্যাপী চিত্র সাংবাদিক এবং সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাসকের এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা উদ্ধার জানিয়েছে। জেলা শাসকের এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে শনিবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য সম্পাদক রমাকান্ত সেন বলেন, গোমতী জেলা জেলা শাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 17 তারিখ আমাদের সৃষ্টি নিউজের চিত্র সাংবাদিক এবং ত্রিপুরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সমীর সাহা মুখ্যমন্ত্রীর একটা খবর সংগ্রহ করতে উদয়পুর গিয়েছিল। সেখানে জেলা শাসক গোমতী জেলার জেলা শাসক খুবই কদর্য ভাষায় ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছেন এবং কদর্য ভাষা প্রয়োগ করেছেন। বলেছে যে ওকে আছাড় মারবে। একজন আইএএস অফিসারের মুখে এ ধরনের ভাষা আমরা চিন্তাই করতে পারি না। আমরা এটা শেষ দেখে নেব এবং আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাবো যাতে শীঘ্রই জেলা শাসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। জেলা শাসকের মতো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারবেন বলে তা ভাবতেও অবাক লাগে। এই ধরনের কার্যকলাপের সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়েও সংশয়ে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।